বন্ধুগণ, আজকে গোটা বিশ্ব একটা ক্রাইসিস পিরিয়ড অতিক্রম করছে, একটা দুর্যোগকালীন মুহূর্ত। শুধু যে মহামারী করোনার কারণে তা না, এছাড়াও গোটা বিশ্বে শুধু মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত তা নয়, গোটা বিশ্বে আজকে সকল ধর্মাবলম্বী মানুষ, সকল জনপদের মানুষ, সকল ভূখণ্ডের মানুষ সবাই আজকে অনিরাপদ বোধ করছে। সকল জায়গায় মানুষ অশান্তির আগুনে পুড়ে ছারখার হচ্ছে। ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে আজকে বিশৃঙ্খলা, চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে। সামাজিক জীবনেও আজকে বিশৃঙ্খলা, রাজনৈতিক অঙ্গনে আজকে উত্তপ্ততা। আজকে গোটা বিশ্বে আজকে মানুষ সকল জায়গায় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক জীবনে বলেন, ইন্টারন্যাশনাল রিলেশন, মানুষের সাথে দেশের সাথে দেশের যে সম্পর্ক, সেখানেও মানুষগুলো আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। এটাকে আমরা যত দ্রুত সম্ভব, আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারি, তাহলে আল্লাহ তাবারক ও তাআলার করুণা লাগবে না, একদল আরেক দলের সাথে লাগবে না। দেখা যাবে এমন হবে ভাই ভাইয়ের সাথে একই দলের কর্মী আধিপত্য বিস্তার করতে নিয়া, পদ পদবী নিয়া, দেখা যাবে এমন একটা হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট আচরণে তারা পরিণত হবে, আচরণ তাদের মাঝ থেকে প্রকাশ পাবে। মানুষ মানুষকে প্রকাশ্য দিবালুকে যেমন করে এখন হচ্ছে, ভবিষ্যতে এটা আরও প্রকট হবে। এটাই যারা সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী আছেন তারা এটাই চিন্তা করছেন যে মানুষগুলো এমন হয়ে যাবে, পশু যেমন তাদের সীমানা নির্ধারণ করা থাকে, কুকুর যেমন এক সীমানা লঙ্ঘন করলে কয়েক কুকুর মিল্লে তারা আক্রমণ করে, মানুষও এমন হবে, একদল আরেক দলের উপরে হিংস্র হায়নার মতো, জানোয়ারের মতো ওরা ঝাঁপিয়ে পড়বে এবং গোটা বিশ্বে মানুষ মানুষকে ধ্বংস করে ফেলবে। অন্য কোনো যন্ত্র, অন্য কোনো জানোয়ার লাগবে না, ঠিক কিনা বলেন? আজকে মানুষ এর থেকে উত্তরণ চায়, পরিত্রাণ চায়, মুক্তি চায়। আর এর জন্যে, এই মুক্তির জন্য যার কাছে যেতে হবে তার নাম হচ্ছে কোরআনুল কারীম, সেই জীবন বিধান ইসলাম ছাড়া গোটা বিশ্বের মানুষ শান্তি পাওয়ার আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনাকে ইসলামের পতাকা তলে ছায়া তলে আসতেই হবে, কোরআনের বিধান আপনাকে মানতেই হবে। যেখানেই কোরআনের বিধান আছে এখানেই দেখবেন শান্তি আছে, যেখানে দেখবেন কোরআনের বিধান নাই এখানেই দেখবেন অশান্তি। আপনি যদি বলেন যে কোরআনের বিধান আছে কই, আসলে কোনো জায়গায় নাই। জেনারেটর আছে তো না? জি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করতে হবে। তাইলে আমরা চাইবো কার কাছে? কথা কয় না, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহই আমাদেরকে শান্তি দান করবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ আল্লাহ বলছেন উদনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ আছেন তো না? চাইলে দেন তো? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ
তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, সুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আর দিন নেই, আপনি মুসাফা করতে আসেন মনে হয় বালিশ দূরে গেড়ে রয়েছে, এত নরম। ফাঁসকরণের পরে দেখবেন এবারে এত গরম, বিরঞ্জন, ঠিক কিনা? নির্বাচনের আগে এক লোক গেছে, এই নির্বাচনে দাঁড়াইছে তো একজন, দাঁড়ায় এক বাড়িতে গেছে, গিয়া সেটা রাইতের আড়াইটার সময় ওনারা ডাক দিয়ে উঠাইছে, উঠেন, কী হয়েছে, এটা এভাবে ঘুরাইতেছেন কেন, এটা সরাই ফেলেন এখান থেকে, দেখতে কষ্ট হলে সরাই ফেলেন, এটা ঘুরাইতে ঘুরাইতে ফোটো যেটা গাড় মরা বানাই নেবে, সাইডে নিয়ে আসেন। কথা আগে অনেকক্ষণ দাঁড়াই রয়েছে তো হতাইলাম, ভালোই ভাবে একটু আর বালিশ দিয়েন, বালিশ ছাড়া হতাইলেছেন, আচ্ছা যাই হোক, আচ্ছা আমিন কন জোরে কন। তো নির্বাচনের সময় দাঁড়াইছে একটু, রাইতের বাজে আড়াইটা, কয়টা কথা বলা লাগবে, চুপ করে থাকার সুযোগ নাই, কয়টা রাইতের আড়াইটার সময় গিয়া এক বাড়ির দরজায় লাড়া দিছে, আমরা লাভ দিয়ে হচ্ছে উঠটা সেরা, যখন দরজা খুললা দিছে দেখে যে যে লোক নির্বাচনে দাঁড়াইছে এই লোক সামনে দাঁড়ানো, যে দাঁড়াইছে খুব চেপা, খুব রাগ, কত কইছি যে আমারে ভোট দেন, আপনারা আমারে ভোট দেন না, কারে গিয়া ভোট দেন, এবার আমারে ভোট দিবেন, একবারে দেখবেন ধরা ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, একেবারে যেটারে কয় ফইডাসহ ঘরের একবারে ফিরার লগে দিয়া দরজায় ঢোকার যা জায়গা এটা সহ কালো করে পিস করে দিব, আমারে ভোট দিব। তো এইবেটা ফরের দিন সবাই নিয়ম মিটিং বইছে, চিন্তা করলো অনেকে কয় বাজার পর্যন্ত ফাঁকা করে দিব, কেউ কয় মসজিদের গাড়া পর্যন্ত ফাঁকা করে দিব, আর এবার কয় ঘরের দরজা বেড়াইয়া ফাঁকা করে দিব, এত আগাইয়া তো কেউ কয় না, তো যেহেতু এবার এত আগাইয়া কইছে যা আল্লাহ যা করে করবে, এবার আর এই খিচ্ছা আল্লাহ। তো নির্বাচনের দিন এবার আর এই ভোট দিছে, করছে ফাঁস, গেছে গা ছয় মাস, ছয় মাস পরে ওই বুড়া বেড়া হারিকেন লইয়া নাতিরে লইয়া হেবাড়ার বাইদ্যা কয় ও এই চিন্তান ফার্সেন নেই, কয় না চিন্তাম তো ফারলাম না, কয় আড়াইটার সময় বিচেরা বার করছো না, হম ছিলেন না নাগেশ্বর হুজুরে যে কইছিল হেডে এদো কথা, কয় চিনছি, কয় কী ঘটনা কি, আপনারা কইছিলেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন, ঢালেন না দি, কয় কবে কইছিলাম, ও মানে নির্বাচনের আগে রাইতের আড়াইটার সময়, কয় আরে আপনি রাগিলা দিনের মানুষ, নির্বাচনের আগে আমরা কত কথা কই, সবজি ধরে বই রয়েছিল কিন্তু না, এটি সবদিকে আমরা করোনার লেগা কই নাকি, এরা নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা? ক নির্বাচনের আগে মনে হয় যেন সব দিয়ালাইতে আছে, আর গাংডা ভাড়ি সারলে দেখবেন যে আর খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা? ক আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মত না, আমার আল্লাহ যা বলেন তাই করেন, ওনার শীত নাই গ্রীষ্ম নাই, ওনার বারো মাস এক রকম, উনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ও তাআলা তিনি বান্দার জন্য যা ওয়াদা করেন তিনি কখনো দিতে কার্পণ্য করেন না, তিনি কখনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা পোষণ করেন না, তিনি রহমান তিনি রাহিম, তিনি সত্তার তিনি গাফফার, তিনি প্রেমময় তিনি ওয়াদুদ, তিনি যা ওয়াদা করেন দিয়ে দেন, তিনি যা দেন বেশি বেশি করে দেন, তার কাছে চাইতে দেরি দিতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ।
চাইলে যে আল্লাহর কাছে পাওয়া যায় এটার প্রমাণ আছে নাকি নাই? আছে। এক হুজুরে মাহফিলের ভিতর ওয়াজ করতে আছে, কয় মা বাপ যদি দোয়া করে জিফুতের লেগে এই দোয়া কবুল, কথা কি মিথ্যা না সত্য? সত্য। বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া মিস হয়। পীর মতো এমপি হয়, তুমি আল্লাহর মতো আর একজন হয় না, ঠিক কিনা? তুমি যেমন ছিলা তেমন আছো, তেমন থাকবে। তুমি একজন চলো আকাশ বাতাস প্রকম্পিত করে মধুমাখা কণ্ঠে, ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ একাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, ও লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা হরো জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ও তাআলা তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন। ও বন্ধু মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আল্লাহ তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? এক একজন নবীকে আল্লাহ একটা নেয়ামত দান করেছেন। ও বন্ধু, সবার প্রথম যিনি নবী, যিনি তার যার মাধ্যমে মানব জীবন শুরু হলো, তিনি হযরত আদম আলাইহিস সালাম। আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিলেন, এক একজনকে এক একটা লকব দিলেন, উপাধি দিলেন। আদামু সাফিউল্লাহ, নূহ আলাইহি সালামকে বলা হলো আদমের সানি, দ্বিতীয় আদম। ইব্রাহিম আলাইহি সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। বলো সুবহানাল্লাহ। একিক নবীর আল্লাহ একটা নেয়ামত দিল। ও বন্ধু, মন দিয়ে শুনো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদামু সাফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বলা হলো দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামের জমানায় এক মহা প্লাবন দেখা দিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই, যেই জায়গাটা শুকনা ছিল সকল জায়গা পানির নিচে ডুবে গেল। আল্লাহ তাবারক তাআলা ওই নূহ নবীকে আগেই বলেছিলেন নৌকা বানানোর জন্যে, নৌকার ভিতরে সবাই জায়গা পেয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয় নুহুরে, তোমার যারা অনুসারী তারা সারা আর কাউকে নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালামের পুত্র ছিল না ফরমান, আল্লাহ চিনে না, নবী মানে না। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন, মহাপ্লাবন দেখা দিল, সন্তান পানির ভিতরে একবার ভেসে উঠে একবার ডুবে যায়। বাবার সামনে সন্তান যদি পানি খেতে খেতে মরে যায়, বাবার কলিজায় বড় ব্যথা, বাবার মনে বড় মায়া, বাবার মায়া উতলে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কোরআনুল কারীমে কোট করে দিলেন। নূহ আলাইহিস সালাম সন্তান যখন ডুবে আর ভেসে উঠে, ডাক দেয়া কয়্যা বুনাইয়া আরকাব মাআনা, ও আমার আদরের সন্তান আমার সাথে উঠে আসো। আল্লাহ বলেছেন যারা আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারাই উঠবে, সন্তান হোক ভাই হোক, তৌকায় উঠানো যাবে না যারা তোমাকে নবী মানে না, তোমার সন্তান নবী মানে না। তারপরও নূহ মায়া দেখাইতে গিয়া, ছেলের দরদ দেখাইতে গিয়া যখন বলল ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আদরের সন্তান তুমি উঠে আসো, আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা ধমক দিলেন। ডাক দেয়া কয় নূহুরে, আমি কি বলি নাই, তোমার উম্মত ছাড়া, আল্লাহর বান্দা ছাড়া কাউকে নৌকায় উঠানো যাবে না। ছেলে বইলা নৌকায় উঠাইতে চাও, এই মায়াটা যদি দেখাইতে চাও, এমন হবে নবুয়তের দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না, সুরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ তাবারক তাআলা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ, আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি যে পাশ করছি আমি, তুমি আমার জন্য ওই পরকালে আখেরাতে একটু নাজাত দিয়া দিও, আর তুমি খুশি থাইকো তাইলে আমার যথেষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম, দুনিয়ায় পরীক্ষা দিলে একটা রেজাল্ট হয়, পুরস্কার হয়, সার্টিফিকেট হয়, এতগুলা পরীক্ষায় পাশ করেছ, আমিও তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম কয় লাগবে না, আল্লাহ কয় দিতে চাই। ইব্রাহিম কয় আমার আর আপত্তি নাই, আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম, এতগুলা পরীক্ষায় যখন পাশ করেছ, পরীক্ষাগুলোও বড় বড় পরীক্ষাও বেশি, রেজাল্টও একটু বড় দেওয়া দরকার,
কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমাকে সব মুসলমানের জন্য আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম। পুরস্কারটা কি ছোট না বড়? কত বড় পুরস্কারটা আল্লাহ দিছে, জাতির পিতা বানাই দিছে।